फ्रेंड्स एंड वेलकम बैक टू द चैनल। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আর হচ্ছে সানডে, সবাইকে হ্যাপি সানডে। প্লাস আমার দাদা এবং সব ভাইদের আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। আর আজকে সকাল থেকে উঠেই আমাদের বাড়িতে খুব ধুমধুমার লেগে গেছে, কারণ আমাদের বাড়িতে আজকে ছোটখাটো একটা রাখি পূর্ণিমা মানে রাখি উৎসব পালন করা হবে। প্রথমত আমার ভাই আসবে আর আমার মেয়ে, দুই দাদা আসবে, জ্যাঠতো দাদা এবং খুড়তুতো দাদা। জ্যাঠতো দাদা আগে আসবে, খুড়তুতো দাদা পরে আসবে, তো দুজন একসাথে হবে না, আলাদা আলাদা করে রাখি উৎসব পালিত হবে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর সকালে উঠে আমি আজকে উঠেছি 6টার সময়। 6টার সময় উঠে তাড়াতাড়ি সব করে ফেলছি, কারণ আমার মেয়ের যে জ্যাঠতো দাদা আছে মানে আমার ভাসুরের ছেলে, ও 10:30 নাগাদ চলে আসবে। ও আজকে দিল্লি যাবে, সেই জন্য 10:30 নাগাদ চলে আসবে। তার জন্য আমি বিরিয়ানিটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যাতে ওকে একটু খেতে মানে ওকে একটু দিতে পারি। ও ভীষণ ভালোবাসে খেতে, তো ওকে দিতে পারি, সেই জন্য তাড়াহুড়ো করছি। সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে আমাদের টিফিন যেটা হবে, লুচি আর তরকা মেয়েকে দিয়ে দিয়েছি এখন খেতে। লুচি আর তরকা করা হয়ে গেছে, আর এখন আমি বিরিয়ানির জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমাদের বিরিয়ানিটা দেখাবো, তবে আজকে বিরিয়ানিটা খুব শর্টে করব, কিন্তু ভীষণ টেস্টি হয় এরকম করে বিরিয়ানি করলে। তোমরা করে দেখো, ভালো লাগবে। আর আজকে আমার মেয়ে দেখো বিছানায় একটা নতুন চাদর পেতেছে, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো এই চাদরটা ও নিজেই পছন্দ করে আলমারি থেকে নিয়ে পেতেছে। তাহলে চলো আজকে তোমাদের সঙ্গে আজকে ডেটা শুরু করি, সারাদিন তোমাদের সাথে থাকবো। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল মধ্যে দিয়ে দিলাম আমি দারচিনি আর তেজপাতা। দারচিনি তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু অল্প একটু ফ্রাই হবে, জাস্ট একটু গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব একবারে মিক্স করে নিয়েছি। মিক্স করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চিকেনটাকে এবার ভালো করে রান্না করে নেব জল ছাড়া। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। খুব তাড়াতাড়ি এখানে বলছি, আমি এটা শর্টে দেখাচ্ছি তোমাদের, আরেকদিন আমি বিরিয়ানির রেসিপি খুব ভালোভাবে আস্তে আস্তে সুন্দর করে দেখিয়ে দেব। তাড়াতাড়ি করছি আজকে, যেহেতু 10:30-11টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। একে একে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো চিকেনটা হচ্ছে প্রায় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি ওই যে পাশে যে প্রেশার কুকার রয়েছে ওখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বিরিয়ানির আলুটা। এটা যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে একটু নরম হয়, নইলে শুধু ভেজে নিলে না একটু অনেক সময় শক্ত থেকে যায়, সেই জন্য আমি একটু সেদ্ধ করে নিলাম। সেটা তোমাদের আমি দেখাচ্ছি না, ভাজাটা আর সেদ্ধ আর ভাজাটা কিছুই দেখালাম না। আর এদিকে দেখো আমার ভাত রেডি হয়ে গেছে। আমি আজকে স্তরে স্তরে যেভাবে পার্টে পার্টে দেয় সেভাবে করছি না, তোমাদের প্রথমেই বললাম শর্টকাটে করব, তাহলে দেখে নাও আমি কিভাবে করছি। দেখো ভাতটা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেওড়ার জল, গোলাপ জল, এই দুটোকে ভাতের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তোমাদের দেখিয়ে দিলাম, আর এখানে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, কেশরটাকে এখানে আমি পুরো ভাতটার মধ্যে অল্প অল্প করে মিক্স করে দিচ্ছি। প্রথমে অল্প একটু ওপর দিকে মিক্স করলাম, তাহলে আর এরপরে নিচের দিকটায় মিক্স করে যাব। তোমরা একটু ট্রেনের আওয়াজ পাবে, ট্রেন যাচ্ছে, ওটাকে আমি আর কাটলাম না। তো চলো তাহলে কেশরটাকে মিক্স করে নিই, তারপরে বাদবাকি চিকেনগুলোকে আমি মিক্স করব। তো এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তবে এই এভারেস্টের বিরিয়ানি মশলাটা আমার অতটা পছন্দ হয় না, মানে সেন্টটা না অতটা ভালো আসে না এটার মধ্যে। সানরাইজের যে বিরিয়ানি মশলাটা আছে সেই বিরিয়ানি মশলাটা বেশি ভালো। তো যাই হোক, নিয়ে এসেছে তো সেই জন্য দিয়ে দিচ্ছি। এবার যে চিকেনটা করেছিলাম এটা শুধু কিন্তু বিরিয়ানির জন্যই করেছি, এই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু তোমরা স্তরে স্তরে কিছুটা ভাত দিয়ে তারপরে চিকেন, তারপরে কিছুটা বিরিয়ানি মশলা, আবার ভাত দিয়ে আবার চিকেন, আবার বিরিয়ানি মশলা, এভাবেও দিতে পারো। কিন্তু আজকে আমি যেহেতু বললাম তাড়াতাড়ি করছি, সেহেতু এইভাবেই করলাম। চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাতের সাথে,
আর ভালো করে মিশিয়ে দিয়ে আমি চিকেন চিকেনগুলোকে আলাদা রেখে দেবো, কারণ চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বারে বারে যদি আমি এতটা নাড়াচাড়া করি তাহলে চিকেনগুলো কিন্তু ভেঙে যাবে। সমস্ত মোটামুটি রেডি, এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর দিয়ে আবার ভালো করে রাইসটাকে মিক্স করে দেবো। আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। দাঁড়া তানি, একটু দাঁড়া, একটু দাঁড়া, দুজনে একটুখানি সামনে দাঁড়া। মাকে তো দিলাম পড়াতে, ছোট্ট গিয়ে আজকে আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান, আমার মেয়ে ছোট ছোট হয়ে গেছে, ওরা ওই যে আমার মেয়ে কর্নারে বসে আছে, রাখি বন্ধন দেখলে ওদের খুব ছোট করে হয়েছে, টুক করে পড়িয়ে দিলাম। আর এই রূপকে দেখিয়ে দাও আরেকবার, ছোট্ট জিনিস একটা রূপকে দেখিয়ে দাও, এই সন্তু মুক্তা রূপকে নে, এটা আমার ভাই জীবনে প্রথম, না আরেকবার তোমরা দেখেছো ইয়েতে ক্যামেরাতে আরেকবার দেখেছো, ওই মার যে বার্থডে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে ওকে দেখেছো, আর তোমরা বলছিলে যে ভাইয়ের ছবি দেখবে, এই হচ্ছে ভাই। আরে মাকে তো তোমরা চেনোই, মাকে দেখি ওইদিকে তাকাও। আরে ভাই আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, গিফটটা খোল, এটা হচ্ছে সন্তু মানে আমার ভাই রূপকে দিয়েছে, মানে আমার দেওরের ছেলেকে দিয়েছে এটা। এটা শুধু আমাদের সাজানোর জন্য, এই গ্যাপটা পূরণের জন্য এটা হয়েছে। আর এগুলো হচ্ছে সব মানে মেয়ে দিয়েছে, সবাই দিয়েছে। এটা হচ্ছে এগুলো দিয়ে ছোট এই মা ছোট মাছগুলো দিয়েছে হচ্ছে আমার ভাসুরের ছেলে মানে রিভু, রিভু দিয়েছে, নাম বলে দিলাম। আর এই যে এটা দেখছো, এটা দেখে দিয়েছে হচ্ছে, দেখা যাচ্ছে তো, এটা দিয়েছে রূপ, ওই যে দেব বসে আছে ও রূপ দিয়েছে, আর এটা দিয়েছে মা তানিকে, তানিকে মা এটা পরিয়ে দিয়েছে, দিয়েছিল তোমরা দেখলেই ওর হাত চুল করছে দেখে খুলে ফেলেছে, শিশুর করছে বলে হাতি নিচ্ছে না মা, করছে দেখে খুলে ফেলেছে, সুন্দর ড্রেস পরেছি, ওই জায়গায় একটা মজা,
প্যাকেটের মধ্যে এটার মধ্যে তোর ওয়ারেন্টি কার্ড ম্যানুয়ালটা আছে বড় কোথাও কোথাও ক্ষেত্রে লাগাবি, যেমন অ্যাম্পলিফায়ার ট্যাম্পলিফায়ার হয় ওই জায়গায় লাগানোর জন্য এটা। এটা হলো ভালো করে ধরো যেটা বলছিলাম, রাখির অনুষ্ঠান চলছিল, মিষ্টিটা এখন ভাইকে দিলাম না, বিকেলবেলা দেব। তো এখন ভাত টাত খেয়ে উঠেছে, মিষ্টি এখন খেতে পারছে না, এখন দিলে খাবেও না, তাই দেইও নি। আর তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আজকে। বিরিয়ানিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি রূপ রায় বল? ভালোই হয়েছে বল? হ্যাঁ ভালোই হয়েছে, আমি নিজেরটা নিজেই প্রশংসা করছি। হ্যাঁ কেউ কিছু কিন্তু বলছে না সাইড থেকে, তার মানে কতটা ভালো হয়েছে বলতে পারবো না। না আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রতিবার যতটা আমার ভালো হয় ততটা ভালো হয়নি, মানে ততটা হয় মাঝামাঝি হয়েছে আর কি, মোটামুটি হয়েছে। যেটা একটা আমি মানে এবার যেটা করেছি স্বাস্থ্যসম্মত হয়ে করেছি, এটার মধ্যে কোনো আমি ঘি ইউজ করিনি, ঘি ছাড়া। তোমরা এভাবে করে দেখো, অবশ্যই বয়স্ক মানুষরাও কিন্তু খেতে পারবে। সেই জন্যই আজকে আমার এইভাবে করা, কারণ মাও রয়েছে, মাও খেতে পার মানে খাবার কথা ছিল কিন্তু মা খায়নি, মার পেটের সমস্যা হয়েছে, মা খেয়েছে দই ভাত, পেটের সমস্যা হয়েছে, পেটের দই ভাত খেয়েছে, দই ভাত। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভাইকে দেখতে চেয়েছিলে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।